আপনারা জানেন এই রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পেয়েছি প্রতিনিয়ত রাজ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা জানি মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে আমরা দেখেছি এর আগেও আমাদের রাজ্যের বহু ঘটনায় এই রাজ্যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এর আগে চালাগাঙ্গে একটি যুবককে থানার লকআপের মধ্যে বিজেপির যুব মোর্চার কিছু আশ্রিত দুষ্কৃতীরা এবং সেখানে পুলিশ জড়িত ছিল তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে খুন করা হয় এর আগে সোনামুড়া থানার লকআপের মধ্যে একজন যুবক খুন হয় তেলিয়ামুড়াতে দুজন যুবককে গরু চুরির অপবাদ দিয়ে তাদেরকে গণপিটুনি দিয়ে তাদেরকে খুন করা হয় গত একদিন আগে আমরা দেখলাম মনুবাজার থানাতে মনু যে থানা সেখানে একজন আদিবাসী একটা যুবককে তাকে চুরির অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে আগরতলার রাজপথে একজন ব্যবসায়ীকে খুন করা হয়েছে এর আগে আমরা দেখেছি আমাদের রাজ্যে একজন শিক্ষক খুন হয়েছেন উদয়পুর আরকিপুর থানাতে একজনকে খুন করা হয়েছে এমনকি তৎকালীন আমাদের রাজ্যের তৎকালীন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বর্তমান যিনি কৃষিমন্ত্রী উনার বিধানসভাতে একজন ফেরিওলাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে সাবরুমে একজন যুবক একজন শিল্পী যে সরকারের হয়ে সে সচেতনমূলক মাইকিং করতে গেছে তাকে পর্যন্ত গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে গোটা রাজ্যে জুড়ে একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আজকে আমরা সদর জেলা কংগ্রেসের যিনি সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে সকল কংগ্রেস নেতা কর্মীরা এখানে মানবাধিকার কমিশনের এই কার্যালয়ের সামনে আমরা এসেছি যে মানবাধিকার কমিশন কেন নিশ্চুপ মানবাধিকার কমিশন কতটা সেখানে তার সমুটু মামলা নিয়েছেন আমরা জানি আমাদের রাজ্যে একটা পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন আছে তাদের কি ভূমিকা তাদের কি দায়বদ্ধতা এই রাজ্যের মানবাধিকার কমিশনের কি দায়বদ্ধতা যিনি মানবাধিকার কমিশনের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান উনাকে তো আমরা জানি না উনি কি পদক্ষেপ নিয়েছেন উনাকে মনে হচ্ছে একজন সাদা হাতির মতন ক্ষমতায় বসে আছেন জনগণের ট্যাক্সের টাকায় উনি স্যালারি গুনছেন তারপরেও তিনি উনার নিদ্রা ভাঙছেন না ঘুম ভাঙছে না বিজেপি সরকারের উনি দালালি করছেন তাই আজকে আমরা এই মানবাধিকার কমিশন ত্রিপুরায় আছি কিনা তা জানার জন্য আমরা এখানে এসেছি কংগ্রেস কর্মীরা আমরা মানবাধিকার কমিশনের যে বোর্ডটা সেখানে আমরা কালো পতাকা লাগিয়ে দিয়েছি আমরা বলতে চাইছি রাজ্যে মানবাধিকার কমিশন বলতে কিছু নয় যে সাদা হাতি ক্ষমতায় বসে আছে সেই সাদা হাতি যাতে নৈতিক দায়িত্ব নিয়ে এই যে মানুষের টাকা দিয়ে তিনি যে স্যালারি গুনছেন এই চেয়ারম্যান যাতে নিজের নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন এর জন্য আমরা এখানে এসেছি আমরা মনে করি এই গোটা রাজ্যে কতগুলো ঘটনা আপনাদেরকে বলবো আগরতলা শহরের রাজপথে এর আগে একটি ছেলে তার সন্তান হয়েছে আইজিএম হাসপাতালে সে এসেছিল তার বাচ্চার জন্য ওষুধ দিতে তাকে রাজপথে মারা হয়েছে কার্নিভালের দিন দুটি তিনটি শিশুকে মারা হয়েছে একজন মহিলাকে মারা হয়েছে মানবাধিকার কমিশন কি আপনারা দেখেছেন সেখানে যেতে এর আগে আমতুলিতে জোড়া খুন হয়েছে মা এবং মেয়েকে খুন করা হয়েছে সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি আমরা দেখেছি কলাবাগানে একজন বৃদ্ধা মহিলাকে তার সন্তানরা তাকে গাছের মধ্যে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি তাহলে মানবাধিকার কমিশন করছেটা কি আমরা তা জানার জন্য মানবাধিকার কমিশনের আজকে দরজায় এসেছি আমরা জানার জন্য অপেক্ষা করছি এখানে বিক্ষোভ চলছে দেখি কি হয়